हाय फ्रेंड्स, वेलकम टू विशन गवर्नमेंट सर्विस। तो हमें जो क्वेश्चन पोस्ट करी हमारे पेजे प्राय पोस्ट करी रेगुलर पोस्ट करी तरह सल्यूशन प्रोवाइड करी एक दिन प्रोवाइड करते पर क्या क्वेश्चन खूब सोजा क्वेश्चन थे और सबाई कमेंट कर बोले सल्यूशन प्रोवाइड करी ना। तो आज के मोटामुटी मॉडरेट लेवल क्वेश्चन छो दो रिमाइंडर प्रॉब्लम छो तो एक जन दादा एक रिमाइंडर प्रॉब्लम करिए दीते। तो चलो रिमाइंडर प्रॉब्लम करिए देव और एक सक्सेसिव रिमाइंडर करिए देव। तो चलो प्रथम क्वेश्चन क्यों देखा जा बोलते ह्वाट इज द रिमाइंडर वन फोर टू दि पावर हंड्रेड इज डिविजिबल बाय सेवन। तो क्यों बोले देखो फोर टू दि पावर हंड्रेड डिविजिबल बाय सेवन, ठीक है। तो देखो ए रिमाइंडर कत। अच्छा ए फोर टू दि पावर हंड्रेड के हमें कि लिखते पारी टू एम तो लिखते ही पारी दिए हंड्रेड डिवाइड बाय सेवन लिखते पारी एबार जदि ए टू दि पावर एम तार पावर एन थाके तो आमरा लिखते पारी ए टू दि पावर एम एन। ताहले एखाने जे दुईटा आछे सेटा एर संगे गुण हये जाबे ताहले लिखते पारी कि टू टू दि पावर टू हंड्रेड डिवाइड बाई सेवन, ठीक आछे। एइटा बुझलाम। एबार देखो टू टू दि पावर टू हंड्रेड डिवाइड बाई सेवन तो ये क्या क्यों करब एम एरक जो अंक थे मैं सब समय चेष्टा कर जेटा सेवन माल्टिपल है वो सेवन गुणितक तरह एक कम एक बेसि एरम भाव चेष्टा कर। देखो सेवन जो जा सिक्सटी थ्री है काछाची मध्य तो सिक्सटी थ्री है एम टू टू दि पावर फाइव हे बत्रीस सिक्स हे चौष्टि तेल चौष्टि संगे हमें मैच करतेब मैं बोझाई क्यों करब। देखो তাহলে দেখো টু টু দি পাওয়ার ফাইভ আর টু টু দি পাওয়ার সিক্স, টু টু দি পাওয়ার সিক্স মানে হচ্ছে আমার চৌষট্টি। এবার দেখো এই টু টু দি পাওয়ার হান্ড্রেড যেটা লেখা আছে পারি পড়ছে না তো হাই কপাল এবার স্ট্রেঞ্জ বোর্ডটা গেছে আমার টু টু দি পাওয়ার হান্ড্রেড যেটা আছে এই এটাকে আমি কী লিখতে পারি টু টু দি পাওয়ার সিক্স। এবার টু টু দি পাওয়ার সিক্স তার সঙ্গে যদি তেত্রিশ গুণ করি তা হবে একশো আটানব্বই, তিরিশ ছয় একশো আশি, তিনশো আঠারো ইনটু লিখতে পারি টু টু দি পাওয়ার টু, ঠিক আছে। আর ডিভাইড বাই সেভেন তাহলে টু টু দি পাওয়ার সিক্স মানে কত চৌষট্টি, তাহলে চৌষট্টি টু দি পাওয়ার তেত্রিশ ইনটু ফোর তাহলে সাত দিয়ে যদি ভাগ করি তাহলে এটা কত হবে ওয়ান টু দি পাওয়ার তেত্রিশ আর ইন্টু ফোর ডিভাইড বাই সেভেন মানে এখানে হবে ওয়ান এখানে থাকবে চার তাহলে রিমাইন্ডার কত চারই পড়ে থাকবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট অঙ্কে যাব। বাজে অবস্থা পেনের তো আমার। নেক্সট কী বলেছে দেখো বলে যে নাইন টু দি পাওয়ার নাইনটিন প্লাস সিক্স ডিভাইড বাই এইট, নাইন টু দি পাওয়ার নাইনটিন প্লাস সিক্স ডিভাইড বাই এইট। আচ্ছা এই নাইন টু দি পাওয়ার নাইনটিন আছে দেখো তাহলে এটা কী লিখতে পারি ওয়ান টু দি পাওয়ার নাইনটিন লিখ বা এরম দেখো চলো নাইন টু দি পাওয়ার নাইনটিন লিখলাম ডিভাইড বাই এইট বা প্লাস সিক্স ডিভাইড বাই এইট এরম তো লিখতেই পারি। ধরো লেখা আছে ধরো চব্বিশ ডিভাইড বাই লেখা আছে আট, আমি লিখতে পারি তো ষোলো ডিভাইড বাই আট প্লাস আট ডিভাইড বাই আট, এখানে ভাগ করলে তিন আসবে এখানে ভাগ করলে দুই আর এখানে এক তিন আসছে তাহলে এটাকে ওইভাবে লিখতে পারি। তাহলে এখানে কী হবে রিমাইন্ডার করলে ওয়ান টু দি পাওয়ার নাইনটিন আর এখানে রিমাইন্ডার কত থাকবে ছয়ই থাকবে তাহলে ডিভাইড বাই এইট তাহলে এখানে কত হবে এক প্লাস ছয় সাত, সাতই হবে রিমাইন্ডার। আটের থেকে যাই কম থাকবে সেটাই তো তার রিমাইন্ডার হয়ে যাবে। আচ্ছা নেক্সটে যাব। নেক্সটে বলা আছে নাইনটিন দিব নাইন হান্ড্রেড লেখা আছে নাইনটিন টু দি পাওয়ার হান্ড্রেড ডিভাইড বাই টোয়েন্টি, নাইনটিন টু দি পাওয়ার হান্ড্রেড ডিভাইড বাই টোয়েন্টি তাহলে এটা তো একদম সোজা এখানে থাকবে কি মাইনাস ওয়ান
তার পাওয়ারে 100 ডিভাইড বাই 20 মাইনাস মাইনাস ওয়ানের পাওয়ার যদি অড হয় তাহলে অ্যান্সার মাইনাস মাইনাস ওয়ানে আসবে, মাইনাস ওয়ানের পাওয়ার যদি আমার ইভেনে হয় তাহলে আমাদের অ্যান্সার ইভেনে আসবে। তাহলে এখানে 100 ইভেন নাম্বার, তাহলে এখানে কত আসবে 1/20, তার মানে 1 হচ্ছে রিমাইন্ডার। তারপর যাই তারপর দেয়া আছে 19 টু দি পাওয়ার 5 প্লাস 21 টু দি পাওয়ার 5 ডিভাইড বাই, আচ্ছা অনলি ডিভিজিবল বাই, হ্যাঁ অপশান দেওয়া আছে 10 20, বোথ 10 and 20, নাইদার নট, এটা তো হবেই না। এবার দেখো 10 দিয়ে যায় কিনা, 10 দিয়ে যাবে বলতে কি, এই ইউনিট ডিজিটটা চেক করো। এবার 9 ইউনিট ডিজিটের নিয়ম কি, 9 যদি অড পাওয়ার থাকে তখন হয় 9, 9 যদি ইভেন পাওয়ার হয় তখন হবে 1, এটা তো জানি। তাহলে 9 এখানে কী আছে, অড পাওয়ার মানে এখানে 9 আসবে ইউনিট ডিজিটে, আর 1 যাই থাকবে 1ই থাকবে, তাহলে ডিভাইড বাই, আচ্ছা মানে এটা কত হচ্ছে তাহলে 10, মানে ইউনিট ডিজিট তাহলে এটা আসছে মানে এখানে 9 যোগ করছি এর সঙ্গে 1 যোগ করছি, মানে ইউনিট ডিজিটে আমার কত আসছে 10। তাহলে এনি নাম্বার লাস্টে 0 সেটা ডিভিজিবল বাই 10 তো হবেই। এবার সেটা 20 দিয়ে যাচ্ছে কিনা সেটাই হচ্ছে দেখার কথা। তো দেখো এখানে 19 আছে, এখানে 21 আছে, এই 19 সঙ্গে যদি 21 যোগ করি তাহলে হচ্ছে 40। এবার যাই অ্যান্সারটা আসবে সেটা 40-এর মাল্টিপেল আসবে, তাহলে 40 তো 20 দিয়ে ডিভিজিবল, তাহলে এটা অ্যান্সারটা কী হবে 10 and 20, ওকে বোথ। নেক্সট।